2022 সালের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তোমাদের ক্লাস, পিছতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষা। এ বিষয় নিয়ে সর্বশেষ এবং লেটেস্ট আপডেট নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কাজেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও। প্রথমেই জানাই, করোনা আবহে রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যেই তোমরা জেনে গেছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পরীক্ষার্থীদের পঠন পাঠন যেন অব্যাহত থাকে, তাদের শিক্ষা যেন অপূর্ণ না থাকে, সেই কারণে জানুয়ারি থেকেই ক্লাস চালুর পরিকল্পনা নিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। তবে ক্লাস হবে রেডিওতে এবং টিভিতে, অর্থাৎ যত পড়ুয়া রয়েছো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ক্লাস শুরু হতে চলেছে টিভিতে এবং রেডিওতে। এই ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছো তাদের সপ্তাহে তিন দিন ক্লাস হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছো তাদের সপ্তাহে দুদিন হবে। প্রাথমিক পর্যায়ে একাদশের ক্লাস না হলেও পরবর্তীতে একাদশ শ্রেণীর জন্যও কিন্তু ক্লাস শুরু হতে পারে। তার মানে যাদের বাড়িতে টিভি রয়েছে তারা টিভিতে দেখতে পাবে, যাদের টিভি নেই তারা রেডিওতে শুনতে পাবে, যাদের রেডিও নেই তারা ফোনে, যদি এফএম রেডিও সার্ভিস থেকে থাকে সেখান থেকে ক্লাস শুনতে পারবে। একই সঙ্গে টিভির ক্লাসগুলি পরবর্তীতে ইউটিউবেও দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, যাদের মোবাইল আছে বা নেই সবার কথা মাথায় রেখে বোর্ড কিন্তু এই পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা তোমার কেমন লাগলো, এই ক্লাসে তুমি অংশগ্রহণ করছো কি না, অবশ্যই তুমি কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। আমি প্রথম থেকেই তোমাদের পজিটিভ নিউজ দিয়েছি, আমি বলেছি এবছর পরীক্ষা বাতিলের ন্যূনতম সম্ভাবনা বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে না, বরং পরীক্ষা নেওয়ার সম্ভাবনায় উজ্জ্বল, যে কারণে তোমাদের ভ্যাকসিনেশন হচ্ছে। এমনকি এখন নয় একটু কোভিড বাড়ছে, একটু নয় অনেকটা বেড়ে গেছে, যে ডেটে পরীক্ষার কথা রয়েছে সেই সময়ের মধ্যে কোভিড কিন্তু কমে যাবে বলেই বিজ্ঞানী মহলের অভিমত। কাজেই বোর্ডও তাই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে। একটা বিষয় আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত কয়েকদিন যখন আমি পজিটিভ এই খবরগুলো দিয়েছি যে তোমরা পড়াশুনো চালিয়ে যাও, তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তার নিচে অনেকেই কিছু কুরুচিকর কমেন্ট করেছে, যারা আর কি পরীক্ষা দিতে চাইছে না তারা, তো আমি তাদের আবেগ, তাদের বক্তব্য তাকে পূর্ণ সমর্থন জানাই। যারা মনে করছো পরীক্ষা হবে না, পরীক্ষা বাতিল হয়ে যাবে, দূরদর্শন সংবাদ চ্যানেল কিংবা ইউটিউবে আমরা যারা তোমাদের প্রতি নিয়ত সঠিক তথ্য দিই, আমরা কিছু জানি না, আমরা ভুল তথ্য দিচ্ছি, তোমাদের প্রতি আমার ক্ষোভ অভিমান কিছুই নেই। যদি তোমার মনে হয় পরীক্ষা হবে না তাহলে বই পড়া বন্ধ করে দাও কিংবা পরের ক্লাসে পড়া শুরু করো, যা ইচ্ছে করতে পারো, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার উচিত তোমাদের সঠিক তথ্য জানানো। আর দ্বিতীয় আপডেটটা কিন্তু কিছুটা হলেও আমি জানি তোমাদের আশার আলো দেখাবে, বিশেষ করে তাদের যারা বলছিলে আমরা ফাইনালের আগে পড়ার সময় খুব কম পেলাম, সিলেবাস কমপ্লিট হয়নি। তোমরা একদম সঠিক কথা বলছিলে, এই আপডেট তাই তোমাদের জন্য কিন্তু খুব বড় সড় আনন্দের সংবাদ হতে পারে। প্রথমে বলি, প্রথম যে আপডেট দিলাম যে তোমাদের দূরদর্শন এবং রেডিওতে ক্লাস শুরু হবে, এটা কিন্তু কনফার্ম নিউজ। আর দ্বিতীয় যে আপডেটটি আমি তোমাদের জানাচ্ছি, এটা সূত্র মারফত TV9 বাংলা চ্যানেলে দেখানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বোর্ড যা গতি প্রকৃতি রয়েছে, কোভিড যদি আরও কিছুদিন থাকে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে সামান্য কিছুদিন পিছতে পারে। TV9 বাংলাতে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত প্রশ্ন ছাপা হয়নি ফাইনালের, কাজেই পরীক্ষা পিছতে পারে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কিন্তু স্পষ্ট বক্তব্য জানিয়ে বলেছেন 2022-এর পরীক্ষা হোম সেন্টারে হবে, পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনার কথা উনি বলেননি। তবে যদি পরিস্থিতি খুব খারাপ হয়, যদি দেখা যায় চারিদিক ভীষণ খারাপ অবস্থা, তখন কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই। বরং যদি আরও কিছুদিন কোভিডের সিচুয়েশান থাকে, বোর্ড তাহলে পরীক্ষাকে সামান্য পিছানোর কথা ভাবতে পারে। আবারও বলছি, পরীক্ষা পিছিয়ে যাচ্ছেই,
এমন নিশ্চয়তা নেই। তবে যদি কোভিড এরকম থেকে যায় কিছুদিন, পরীক্ষা বাতিলের বদলে বোর্ড চাইবে পরীক্ষাকে কিছুদিন পিছিয়ে দিতে, যাতে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে। তার আগে তোমাদের প্রত্যেকের ডবল ভ্যাকসিন তো হয়েই যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছিল দুটো আপডেট। কোন আপডেটটা তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দিল আমাকে কমেন্টে জানিও। এই দুটো আপডেট বা খবর সম্পর্কে তোমার মতামত সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের পরীক্ষা প্রস্তুতি যাতে ঘরে বসে অব্যাহত থাকে, সেই কারণে আমাদের তরফ থেকে বাংলার ক্লাস টেনের মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের আর টুয়েলভের সমস্ত গল্প কবিতা লাইন ধরে আলোচনামূলক ভিডিও সাজেশনের ভিডিও যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দেওয়া থাকলো, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিও আর ঘরে বসেই তোমার পরীক্ষা প্রস্তুতিকে অব্যাহত রেখো। জীবনের মূল্য কিন্তু অমূল্য। তোমাদের প্রত্যেকের জীবন আমার কাছে দামি, তোমার প্রিয়জনের কাছে দামি, তোমার বাবা মায়ের কাছে দামি। তাই জীবন নিঃসন্দেহে আগে, কিন্তু জীবনের চলার পথকে আলোকিত করতে চাইলে শিক্ষাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তাই তোমার সুরক্ষা এবং তোমার শিক্ষা দুটোই সমানতালে এগিয়ে চলুক। পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।